আর একটা দিন দিয়েছেন, আর তাই দিবসে, পুনরুত্থিত দিবসে আমি প্রতিটা ভাই বোনকে এখানে যারা রয়েছে প্রত্যেককে, এবং যারা নবাগত প্রথমবার দা হাউস অফ গড চার্চ যে পদার্পণ করেছেন, আমি প্রত্যেককে যিশুর আত্মিক অভিবাদন এবং ভালোবাসা অনুগ্রহ জ্ঞাপন করি। আজকে বিশেষ দিন, আমরা দেখেছি প্রতিটা ভাই বোন, আমরা প্রতিটা মানুষ এসছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। আমরা দেখছি যে আজকে বলা হচ্ছে যে তিনি পুনরুত্থিত হয়েছেন, পুনরুত্থান দিবস। আমরা অনেক দিবস জানি আমাদের পৃথিবীতে রয়েছে, আমরা জানি যে মাতৃ দিবস রয়েছে, শিশু দিবস রয়েছে, পিতৃ দিবস রয়েছে, শহীদ দিবস রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু এটা একটা সাধারণ দিবস নয় যে বৎসরান্তে আমরা উদযাপন করছি। যে ঐতিহাসিক ভাবে যিশু 2000 বছর আগে করেছিলেন, তার সৃষ্টির পূর্বে সমস্ত ভাবে রচিত হয়েছিল। ঈশ্বরের পরিকল্পনায় যিশু এসেছিলেন 2000 বছর আগে এই পৃথিবীতে, তার নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। মানব দেহে উনি যখন এসেছিলেন এই ধরনীতে, উনি সম্পূর্ণ নিশ্চিত করেছিলেন যে এই মানব জাতি, প্রতিটা মানুষ, জাত, ধর্ম, সংস্কৃতি, প্রচলিত সমস্ত আচারের ঊর্ধ্বে প্রতিটা মানুষকে এক নির্দিষ্ট ঈশ্বরের জীবন দিতে উনি বদ্ধপরিকর ছিলেন। আর তাই উনি ক্রুশে দাঁড়িয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে মানব জাতির জন্য, কবরে শায়িত ছিলেন 3 দিন, কারণ বাক্য বলেছিল যে যিশু এই পৃথিবীতে আসবে মানুষের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে, ক্রুশে দাঁড়াবেন। আর তাই 3 দিন পর সেই কবর থেকে উনি উত্তীর্ণ হবেন। আর আজকে সেই ইস্টার, শুভ ইস্টারে আমরা দাঁড়িয়েছি, মৃত্যুঞ্জয়ী জীবনের আকাঙ্ক্ষা। আমি প্রত্যেককে, তাই খুব স্বল্প সময় আমাদের মধ্যে রয়েছে, কিন্তু যিশু আমাদের এই বিশেষ দিনটাতে, কেন আমরা এই চার্চে এসেছি, কিসের তাৎপর্য রয়েছে, বা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, যে কেন আমরা আজকের দিনটাকে ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদের দিন বলে গ্রহণ করি। আমাদের জীবনে অনেক কিছু আছে, সেই ঘটনাগুলোকে আমরা দেখব বাস্তব এবং ইতিহাসে কি হয়েছিল। সাধারণভাবে যদি দেখি, আমরা দেখি যে বাইবেলের যে 4টে সুসমাচার রয়েছে, মথি ইংরেজিতে ম্যাথু বলে, মার্ক, লুক, জোহন বা জন ইংরেজিতে বলে, এই 4টে সুসমাচারের মধ্যে যিশু যে মৃত্যু হয়েছিল ক্রুশে এবং কবরে গিয়েছেন 3 দিন পর, আজকে যে দিন, সেই দিন তিনি কবর থেকে উত্তীর্ণ হয়েছেন। আমরা জানি তার শিষ্যদের উনি বলেছিলেন যে আমি কিন্তু কিছুক্ষণের জন্য আমাকে দেখতে পাবে না তোমরা, কিন্তু আবার দেখতে পাবে, কারণ আমি মৃত্যুতে ঢুকবো একজন ঈশ্বর হয়ে তোমাদের পাপের জন্য, তোমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। ঈশ্বরের কোনো দরকার নেই এই কষ্ট করার, কিন্তু উনি আমাদের ভালোবাসেন, তার ব্যাখ্যায় ভালোবাসেন এতটাই, উনি চান না প্রতিটা মানুষ মৃত্যুতে সমাপ্ত করুক জীবন। আর তাই সেদিনকে যখন এই জীবনে উনি দাঁড়িয়েছিলেন, উঠে একটা কথাই সুনিশ্চিত করেছিলেন, মৃত্যু তোমার জয় কোথায়। যে মুহূর্তে যিশু কবর থেকে উঠেছেন, সে মুহূর্তে মৃত্যু হচ্ছে পাপের এক ব্যাধি, আর তাই মৃত্যু হুল হচ্ছে পাপ, আর হচ্ছে ধর্মীয় ব্যবস্থা। তাই বলছি ঈশ্বরকে ধন্যবাদ যে যিশু আমাদেরকে জয় প্রদান করেন,
আজকে আমি ব্যাখ্যায় যাব একই জয় কে দেন এই জয় কেন জয়ের প্রয়োজন আছে মানব জাতির জন্য প্রতিটা মানুষ শিশু হোক বয়োজ্যেষ্ঠ হোক আর আমরা যে অবস্থানেই থাকি না কেন বয়সের অধিক্ষণ ঠিক করে না তাই কিসের জয় এটা আমরা বলছি কেন আমাদের জয়ের প্রয়োজন আছে কে দেবে এই জয় কার বিরুদ্ধে আমাদের যুদ্ধ মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থার বিরুদ্ধে আমাদের জয়ী হতে হবে প্রতিটা মানুষ পৃথিবীতে জন্মায় মৃত্যুর সন্ধিক্ষণ নিয়ে কারণ কারণ মায়ের পেট থেকে জন্ম থেকে যে আদমের পাপ সেই পাপের হুল তার নির্ধারিত করে দেয় যে প্রতিটা মানুষকে মৃত্যুর বিধির মধ্যে ঢুকতে হবে আর ধর্মীয় ব্যবস্থার মধ্যে দিয়ে তা বেরিয়ে আসার এক আপ্রাণ প্রচেষ্টা আর তাই এই শয়তানের পাপের বিরুদ্ধে দিয়া বলে ঈশ্বর ছাড়া কেউ লড়াই করতে পারেন না কোন মানব মানুষ তাদের জীবনে মুক্তি পেতে পারে না মৃত্যু থেকে মৃত্যু থেকে মুক্তি মানে শুধু এই নয় দেহ ছেড়ে গিয়ে আবার আগামী জীবনে আর একটা নতুন দেহ ধারণ করব পুনরুত্থিত যখন যিশু হয়েছেন উনি নতুন দেহ ধারণ করেননি উনি ওনার ওই কবরের দেহটাকেই রূপান্তরিত করেছেন স্বর্গীয় দেহতে এবং সেটা কোনো আত্মায় শুধু নয় তার আত্মা এবং এই একটা অবয়ব দেহর মধ্যে আর এখানে প্রতিশ্রুতি যে যিশু যিনি মৃত্যুকে জয় করেছেন কোনো মানুষ মৃত্যুর পর বেঁচে উঠতে পারে না কোনো মানুষ পারে না যত বিখ্যাত হোক মৃত্যু মৃত্যু আত্মা এবং দেহ বিভাজিত হয়ে যায় কিন্তু যিশু প্রথম যিনি ঈশ্বর যিনি মৃত্যুকে নিজের হাতে রাখেন আর তাই তিনি বাক্যে বলেছেন আমি মানুষের জীবন নিতে পারি আমি তুলতে পারি আমি আমার নিজের জীবন রাখতে পারি আবার নিয়ে নিতে পারি আর সেই ব্যবস্থাই এখানে বলা হচ্ছে যিশু প্রতিটা মানুষের জীবনে সেই বিজয় দিতে চান মানুষ প্রতিদিন বাঁচে মৃত্যুর হাহাকারে আর যিশু প্রতিটা দিন আমাদের সেই হাহাকার থেকে এক নতুন পথ বিজয়ী জীবন দিতে চান যারা তার উপর বিশ্বাস শুধু রাখে না তার এই পুনরুত্থিত দিবসে সেই জীবনটাকে গ্রহণ করে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় আর তাই আমরা দেখবো আজকে যে এই বিজয়ের কি ভূমিকা আমাদের থাকতে পারে যখন বলে যে আমাদের জয়ের প্রয়োজন তার মানে আমরা এমন একটা জীবনে চলছি যেখানে আমাদের জীবনে পরাজয় রয়েছে গ্লানি রয়েছে এ পরাজয় এই বলছি না পড়াশোনা আমি ফেল করেছি তার মানে এই নয় আমি ব্যবসায় ব্যর্থ হয়েছি আমার আর্থিক সক্ষমতা নেই অথবা আমার দেহ ঠিক নয় এই পরাজয় এখানে বলছে না খেলাধুলা আমি পরাজিত হয়েছি আজকে পড়াশোনা ফেল করব কালকে পাস করব আজকে আমার জব চলে যাবে কালকে জব পাবো আজকে আমি আনসাকসেস হবো কালকে আবার সাকসেস হবো কিন্তু এই পরাজিত বলছে যে মানুষ মৃত্যুতে পরাজিত হয়ে যায় সে আর জীবনে ফিরে আসে না তাহলে তার উপায় কি সেই নিয়ে আজকে আমাদের ভবিষ্যৎ আমরা প্রত্যেকে একটা ভবিষ্যৎ চাই সে ভবিষ্যৎটা কি ধরনের ভবিষ্যৎ আমাদের জন্য তার মানে যদি আমরা পরাজিত জীবন যে প্রতিদিন ভাবি যে জীবনটা খাই দায় আর এই পৃথিবীতেই শেষ করে চলে যায় তার মানে আমাদের ভবিষ্যতের আশা খুব সীমিত খুব সীমিত কারণ আমরা জানি যে আজকে না কালকে আমাদের পৃথিবী ছাড়তে হবে যিশু সেখানেই বাধা স্বরূপ আমাদের এই বাস্তব অভিজ্ঞতার সাথে তার ঈশ্বরীয় অভিজ্ঞতাকে সম্পূর্ণ আমাদের সেই অভিজ্ঞতার পূর্ণতা আনতে চান আর তাই তিনি দিয়েছেন আজকে আমাদের জন্য সেই সত্য আমরা সবাই সুন্দর ভবিষ্যৎ চাই এমন ঈশ্বরও চান জেরেমিয়া 29:11 উনি বলেন ঈশ্বরের তোমাদের জন্য যে পরিকল্পনা আছে তা এক সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা মঙ্গলের পরিকল্পনা আর যিশু তাই সেই মঙ্গলের পরিকল্পনার অংশ হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন এই পৃথিবীতে এসে বলেছিলেন যে উনি আমাদের এক সুনির্দিষ্ট ভবিষ্যৎ দিতে চান আমরা প্রত্যেকেরা নিজেরা ভবিষ্যৎ করতে চাই আমরা সব থেকে ভালো জিনিসটা আমাদের জীবনে খুঁজি যাতে আমরা সব থেকে ভালোভাবে জিনিস জীবনটাকে ভোগ করতে পারি আমরা জীবনে অর্থ
জীবনে আমাদের ট্যালেন্ট, আমাদের এডুকেশন, আমাদের স্ট্যাটাস, আমাদের সোশ্যাল লেভেল আমরা বাড়াতে চাই, কিন্তু সেটা যদি অর্জন না করতে পারি, হারাই, শোক করি, কাঁদি, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে আমরা ফিরে পেয়ে যেতে পারি। কিন্তু যে সম্পর্কগুলো আমাদের পরিবারে হারিয়ে গেছে, তাদের জন্য শোক আমরা করে তাদের ফিরে পেতে পারি না। আর আজকে যিশুর এই পুনরুত্থিত দিবসের এটাই হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ। তাহলে আমরা এই কি ভবিষ্যৎ নিয়ে আমাদের জীবন কাটাবো, আমাদের জীবনে সমস্ত কি ভবিষ্যৎ রয়েছে? যদি ভবিষ্যতের কোনো আশা না থাকে, আমরা যদি আশা হারিয়ে যাই, আমাদের জীবনে কমফোর্ট বা আরামদায়ক জীবনযাত্রা হারিয়ে ফেলি, আত্মবিশ্বাস হারিয়ে যায়, সাহস হারিয়ে যায়, ফিরে আসার শক্তি হারিয়ে যায়, যে জীবনে কি করে বাঁচবো, চলবো কিভাবে? শুধু অর্থ দিয়ে জীবনকে তৈরি করা যায় না, ট্যালেন্ট দিয়ে তৈরি করা যায় না, তাহলে পৃথিবীর বিখ্যাত আমি নাম বলবো না, সে পলিটিশিয়ান হোক, প্লেয়ার হোক, মিউজিশিয়ান হোক, বুদ্ধিজীবী হোক, তাহলে মৃত্যুবরণ করতেন না, সেলফ টার্মিনেশন করতেন না, স্বইচ্ছায় মৃত্যুবরণ করতেন না। তাই এখানে যখন জয়ের কথা বলছি, মানুষ মৃত্যুকে জয় করতে পারে না, প্রতিটা মানুষ এই পৃথিবীতে ঢোকে বিধি নিয়ে মৃত্যু হতে হবে। আর যিশু একমাত্র ঈশ্বর যিনি মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন, বলেছিলেন তোমাদের লড়ার থেকে সেই মৃত্যুর বিধি আমি মুছে দেবো আমার জীবন দিয়ে। আর সেই জীবনের নাম হচ্ছে অনন্ত জীবন, যিনি এই 2000 বছর আগে এই কবরে ঢুকেছিলেন। তার শিষ্যরা বিশ্বাস করতে পারেনি, মেরি যিনি শিষ্যা, যিনি এত যিশুকে ভক্তি করতেন, ভালোবাসতেন, সে পর্যন্ত গেছেন কবরে, দেখেন কবর ফাঁকা, অ্যাঞ্জেল বসে রয়েছে, দূত বসে রয়েছে, দূত জিজ্ঞেস করছে, মেরি তুমি কি খুঁজছো? মেরি বলছে আমার প্রভু কোথায়? তার দেহটা তো এখানে ছিল, সে বিশ্বাস করতে পারেনি যিশু যখন বলেছে আমি 3 দিন পর কবর থেকে খালি করে উঠে আসব, কারণ উনি খ্রিস্ট মানব জাতির জন্য, কিন্তু পৃথিবীর স্বর্গের এবং পৃথিবীর মর্তের সকল অধীশ্বর সার্বভৌম ঈশ্বর স্বয়ং যিশু। আর তাই আমাদের যখন ভবিষ্যৎ অর্থ ওপর নির্ভরশীল, আমাদের বুদ্ধির ওপর নির্ভরশীল, আমরা অনেক কিছু জীবন পাই না, ভবিষ্যৎ তখন অনিশ্চয়তা, অসম্ভবতা, অজানা ঘটনা নিয়ে বহুবলতা। আমাদের জানি না ভবিষ্যৎ অনিশ্চয়তা কি, আমরা ততটুকুই ভবিষ্যৎ সিকিউর করি যতটুকু আমাদের বুদ্ধি, আমাদের অর্থ, আমাদের বিদ্যা, আমাদের সামাজিক পারিপার্শ্বিক সাপোর্ট আমরা পাই। কিন্তু মৃত্যু থেকে বাঁচানোর, জীবনকে রক্ষা করার শক্তি মানব জাতির হাতে কোনো রকম ভাবে কোনো জাদুকাঠি নেই। আর তাই আজকে আমরা জীবনে অনেক কিছুতে জয়ী হলো আমরা পরাজিত জীবনে বাস করি। একটা সময় আমরা ভাবি বয়স হতে হতে যে হয়তো আজকে কালকে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে, কিন্তু যিশু বলে না। আর আজকে বিজয় দিবসের ঘটনা সেটাই প্রমাণ করে। যিশু বলে তোমরা অর্থ উপার্জন করো, তোমাদের জীবনে ট্যালেন্ট উপার্জন করো, অনেক কিছু তোমরা উপার্জন করো, কিন্তু তুমি যদি পৃথিবীর সবকিছু পাও, টিভি, ঘর, বাড়ি, টাকা, পয়সা, এভরিথিং, কিন্তু তোমার যদি জীবনটাই মৃত্যুতে হারিয়ে যায় সারা জীবনের মতো, তাহলে তোমার কি লাভ হলো? তুমি তো সব ফেলে চলে যাচ্ছ। যিশু বলে পৃথিবীর সব জিনিস ফেলে গেলেও তোমার জীবনটা ফেলনা নয়, কারণ আমি তোমার জীবনকে এমন এক মূল্য দেবো যা তোমার পরিবারও তোমাকে দিতে পারে না। আমি আমার জীবন দিয়ে, যিশু বলেছেন, জীবন দিয়ে আমি তোমার জীবনের মৃত্যুর গতিকে পরাজিত করব। আনবো বের করে, তুমি যখন কবর শোবে তোমাকে বের করে আনবো। আর তাই উনি প্রতিজ্ঞা দিয়েছেন, উনি আবার যখন দ্বিতীয়বার আসবেন, উনি আসছেন, যদি আমরা তার আগে মৃত্যুবরণ দৈহিক ভাবে করি, কবরে থাকি, উনি আমাদের প্রত্যেককে, প্রত্যেককে এখানে যারা বসে রয়েছে, যারা বিশ্বাস করব, প্রত্যেককে উনি কবর থেকে আমাদের সেই আত্মায় পুনরুত্থিত করবেন। এটাকে পুনর্জন্ম বলা হয় না, পুনর্জন্ম সেটাই যখন আলাদা দেহের মধ্যে আমার আত্মাকে ঘুরিয়ে দেয়া হয়। আমার দেহের আত্মাটাকে যদি গরু ছাগল ভেড়ার মধ্যে ঢুকিয়ে দিতে পারে না, যিশু এই ধরনের অপপ্রচারের কথার জন্য আমাদের সৃষ্টি করেননি। উনি আমাদের এই দেহটাকে মূল্য দেন, আমাদের আইডেন্টিটাকে, পরিচয়টাকে একটা মূল্য দেন। আর তাই
সেটার উপর রেখেই উনি সেই ভবিষ্যৎ রেখেছেন। যিশু এও বলেছেন যে মানুষ আপন প্রাণের পরিবর্তে কি দিতে পারে। What is the value of your life? আমরা আমাদের জীবনের এই ভ্যালুটাকে মূল্যটাকে কিভাবে লোকের কাছে ব্যাখ্যা করতে পারি? সোনা দানা গিফট কাউকে কিছু দিয়ে তার ভালোবাসার মূল্যায়ন করা যায় না। তার জীবনের যে জীবিত মূল্যটা জীবনের, সেটা কোনোদিন মূল্য আমরা করতে পারি না। তাই বলছে যদি আমাদের এই পাপের জীবনটা দিয়েও দিই সেটা কোনো ভ্যালু কারো কাছে আসে না। কিন্তু যিশু আমাদের সেই ভ্যালুটা অ্যাড করেছেন, সেই মূল্যটা দিয়েছেন। তিনটা বিষয় আমাদের জানা দরকার। এক, কি আমরা, কি আমাদের আসল পরিচয়। দ্বিতীয়, আমাদের এই জীবনের আসল উদ্দেশ্য কি। তৃতীয়, আমরা কি জানি যে আমাদের জীবনে যা প্রয়োজন আছে তা সবকিছু আমাদের জীবনে আছে। আমাদের প্রয়োজনটা সবসময় বাহ্যিকভাবে ভাবি, আমাদের আর্থিক সচ্ছলতা ভাবি, আমাদের দেহের সুস্থতা ভাবি, কিন্তু তারপরও আমরা মৃত্যুকে আটকাতে পারি না। আর তাই যিশু আজকে আমাদের এক নতুন পরিচয় দেয়। যিশু বলেছে যোহনের 11:26-এ যে যদি আমি সেই পুনরুত্থান, মানে আমি মৃত্যু থেকে জীবিত ঈশ্বর, সেই যে আমাকে বিশ্বাস করে সে যদি মারাও যায় সে জীবিত থাকবে, আর যে জীবিত আছে আমাকে বিশ্বাস করে সে কোনোদিন মরবে না। 1 Peter 2:2 বলে ঈশ্বর সব করতে পারেন, মিথ্যে কথা বলতে পারেন না। তাই যিশু যখন বলেন আমি পুনরুত্থান, যারা আমাকে বিশ্বাস করবে তারা মরবে না, মরলেও তারা বেঁচে থাকবে। আর তাই জন্য আজকে সেই দিন উনি নিজে আমাদের মুখে শুধু বলেননি বিশ্বাস করো, উনি সেই মৃত্যুর মধ্য দিয়ে গেছেন, যে মৃত্যু মানুষ ভয় কষ্ট দুঃখ বেদনার মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন, বুঝিয়েছেন আমি ঈশ্বর হয়েও তোমাদের সাথে রয়েছি। পৃথিবীর কোন ঈশ্বর আর এই কাজ করেননি। ধর্মীয় ব্যবস্থা আমাদের উপর চাপানো হয়, কিন্তু যিশু আমাদের সমস্ত পাপের ধর্মীয় ব্যবস্থা নিজের কাঁধে নিয়েছেন, নিজে ক্রুশে যাননি, শুধু মৃত্যুবরণ করেছেন, কবরে সাহিত্য থেকেছেন এবং দেখিয়েছেন আমি কবরকে উন্মোচন করেছি, পৃথিবীর মাধ্যাকর্ষণের শক্তি নেই যিশুর মৃত্যুকে, যিশুর দেহকে দাঁড় করিয়ে রাখতে পারে কবরের মধ্যে। হ্যালেলুইয়া! আর আজকে আমরা দাঁড়িয়েছি সেই বিজয় দিবসে, কারণ যিশু বলে যে আমাকে বিশ্বাস করে তাকে এই মৃত্যুঞ্জয়ী জীবন আমি দেব। আর তাই আমরা এটাকে বলি পুনরুত্থিত দিবস, যে যিশু কবর থেকে ওঠেননি, তাকে আমরা যারা বিশ্বাস করব। 1 Corinthians 15 বলা হয়েছে উনি হচ্ছেন প্রথম ফল মৃত্যু থেকে যারা পুনরুত্থিত হয়েছেন, বাদ বাকি আমরা যারা আছি আগামী দিনে সেইভাবে উঠে আসব, এই পৃথিবীতে বিচরণ করব এই দেহ নিয়ে। হ্যালেলুইয়া! কত আনন্দের আমরা যারা সত্যি জানি যে যিশু কি করেন। দ্বিতীয়ত, আমাদের একটা নতুন পরিচয় দেননি, উনি এক নতুন উদ্দেশ্য দিয়েছেন। কি সেই উদ্দেশ্য? যিশু বলেন কারণ আমি জীবিত আছি বলে তোমরাও জীবিত থাকবে, যোহনের 14:19। হ্যাঁ, উনি মৃতদের ঈশ্বর নয়। উনি বলেন আমি মৃতদের উপাসনা নিই না। মৃত কারা? যারা শুধু দেহ জীবিত নয়, যারা যিশুকে জানে না, যারা যিশুর উপাসনা করতে পারে না, যাদের মনে পাপের আত্মা, তারা দৈহিকভাবে জীবিত থাকলেও ঈশ্বরের সামনে যিশু বলেন তারা মৃতে আত্মা। তাই যিশু বলছেন আমি মৃত্যুঞ্জয়ী ঈশ্বর, আমি আমার জীবনকে ক্রুশে দাঁড় করিয়ে কবরে শুয়েছি ঠিকই, কিন্তু আমি মৃত্যুকে পরাজিত করেছি, মৃত্যু আমাকে কবরে রেখে রাখতে পারেনি। আর যারা আমাকে বিশ্বাস করবে তাদেরকেও মৃত্যু কবরে আটকে রাখতে পারবে না, কারণ আমি এই পুনরুত্থিত শক্তি দিয়ে তোমাদেরকে মৃত্যু থেকে সমস্ত সেই জয়িত করব। আর এটাকেই বলা হচ্ছে যে জয় কোথায়? মৃত্যু। আজকে খ্রিস্টীয় জীবনে সব থেকে বড় আমাদের আশীর্বাদ যে আমরা প্রতিদিন মৃত্যুর অভিজ্ঞতা বাঁচি না, আমরা বাঁচি মৃত্যুঞ্জয়ী যিশুর ওপর বিশ্বাসে। সে আমাদের যে অবস্থায় যে দিনেই আমরা এই পৃথিবীতে দেহ রাখবো, কবরে যাব, আমাদের উনি উঠাবেন, ক্ষমতা তার হাতে, এবং উনি সেটা করবেন, উনি নিজের জন্য করেছেন। আর তৃতীয়, উনি শুধু আমাদের পরিচয় একটা দেন না, আর উদ্দেশ্য দেন না। থার্ড, যিশু আমাদের বেঁচে থাকার নতুন আশা দেন। ভাই বোনেরা, আজকে আপনার জীবনের আশাটা কোথায়? যিশু মৃতগণের মধ্য থেকে যখন ওঠান, প্রত্যেককে বলছেন
কি বলছে এটা দেখুন, আশাটা কি আমাদের, কেন আজকে আমরা এসেছি, কিসের আশা, আপনারা পড়তে পারেন স্ক্রিনে, পড়ুন। যিনি মৃতগণের মধ্যে হইতে যীশুকে উঠাইলেন, কে উঠালেন? স্বয়ং ঈশ্বর যীশু, পিতা পুত্রকে উঠালেন। সেই আত্মা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের যদি মৃত্যু হয়, যেভাবে খ্রিস্টকে কবর থেকে উঠিয়েছে, তেমনি আমাদের মর্ত্যের এই দেহকে জীবিত করবেন। হালেলুইয়া! আবার পড়ুন, এখানটা দরকার হলো আপনারা পড়ুন, পড়ুন। বলছে এই মর্ত্যের আমাদের দেহ যদি মৃত্যু হয়ে যায়, কবরে যায়, ঈশ্বর এই কবরের সহিত দেহকে নতুন মূল্যায়ন দেবেন, সেই আমাদের আত্মাকে আবার সেই পুনরুত্থিত করবেন এই দেহটাকে। উনি করেছিলেন রাজার আজকে, যোহনের 11 অধ্যায় করেছিলেন, তার বন্ধুকে 4 দিন মৃত্যুর পর তিনি গিয়ে সেই কবর থেকে পচে যাওয়া দেহটার মধ্যে প্রাণ ফিরিয়ে দিয়ে আবার দাঁড় করিয়েছিলেন। বলেছে লাজারাস, লাজার কবর থেকে বেরিয়ে এসো, কাম আউট। মৃত যিশুর কথার উত্তর দিতে বাধ্য হয়, যেখানে যিশু কথা বলে সেখানে মরা মানুষও দাঁড়িয়ে যায়, হাঁটতে শুরু করে, হালেলুইয়া বলে। আর আজকে আমাদের জীবনে তাই চাই, আমাদের জীবনে কেউ সম্পর্কে ভগ্ন আছি, ভালো থেকেও ভালো নেই, শরীর খারাপ আছে, ভালো থেকেও ভালো নেই, মানসিক কষ্ট আছে, ভালো থেকেও ভালো নেই, এটা এক ধরনের পরাজিত জীবন। যিশু এই পরাজিত জীবন থেকে আমাদের মুক্ত করতে চান। আমরা প্রতিদিন হতাশার জীবনে নয়, আমরা যিশুর প্রত্যাশিত জীবনে বাঁচতে চাই। আর তাই সেই মৃত্যু আমাদের জীবনে নতুন প্রত্যাশা আনবে না, বরঞ্চ মৃত্যুর মধ্য দিয়ে যে যিশু জীবন দেবে, পুনর্থিত জীবন এই পৃথিবীতেই আমাদের, মৃত্যুর পর জীবন যাকে বলা হয় অনন্ত জীবন, সেই জীবন আমরা আজকে লাভ করব। আর তাই তিনটা জিনিস আমি বলবো, কেন আমরা এই দিবসে বিজয়ী দিবস বলছি, যারা খ্রিস্টকে বিশ্বাস করে আজকে এখানে পদার্পণ করেছি তাদের জন্য এই তিনটে সব থেকে বড়। প্রথমত, আমরা বিশ্বাস করি যে যিশু মরেছেন এবং 3 দিন পর উনি উঠেছেন, যেমন তেমনি উনি আমাদেরকেও যখন দ্বিতীয়বার আসবেন, যারা আমরা তার প্রতি বিশ্বাস করি তাদের জন্য, তাদের প্রত্যেককে আমাদের কবর থেকে জীবিত করবেন। 2, আমাদের ভবিষ্যৎ বিচারে উনি আসবেন, যারা বিশ্বাস করেছেন যিশুকে, যারা করেননি তাদের মধ্যে উনি সম্পূর্ণ বিচার করবেন। উনি এসেছিলেন সকলের জন্য, যারা বিশ্বাস করবে আর করবে না প্রত্যেকের জন্য, কিন্তু যখন শেষ দিনে আসবেন উনি বিচারের দিনে রাজা হিসেবে, তাই আমাদের ভবিষ্যৎকে উনি বলে দিয়েছেন উনি ওনার সাথে নিয়ে যাবেন। আর যারা এখনো বিশ্বাস করেনি তার সত্যকে জেনেও, তাদের জন্য উনি শেষ দিনে বিচার করবেন। আর তাই বলছে শুধু ভবিষ্যতের পুনরুত্থান আমাদের হবে না, আমাদের ভবিষ্যতের বিচার সুনির্দিষ্ট স্বর্গীয় আবাসন আমাদের রয়েছে, যোহনের 14:1 পড়লে আমরা জানি। আর তাই 1 পিতরের 1:3-5 বলছে আমরা ভবিষ্যতের ঈশ্বরীয় স্বর্গরাজ্যের উত্তরাধিকার। কত আশীর্বাদ আমাদের খ্রিস্টীয় জীবনে! যিশু শুধু 1000 বছর রাজত্ব করবেন না, এই পৃথিবীতে আবার আসছেন, মানুষ দেহ নয়, উনি ঈশ্বরীয় দেহ আসবেন। এবং যাদেরকে উনি সন্তান রূপে বিশ্বাসের দ্বারা আমরা যারা এখানে গণ্য হয়েছি তাদেরকে তার স্বর্গীয় উত্তরাধিকত্ব করবেন এই পৃথিবীতে, এবং স্বর্গে আমরা রাজত্ব করব 1000 বছর ধরে। তারপরে উনি রাপচার মহা উল্লাসে আমাদের নিয়ে যাবেন আবার। তাই আজকে আমাদের বড় আনন্দের দিন ভাই বোনেরা। যিশু বলছেন যোহনের 16:20, সত্য সত্য তোমাদের বলছি, তোমাদের কান্না ক্রন্দন বিলাপ করবে। যেদিন যিশুকে কবরে নিয়ে যাওয়া হয়েছিল, তার শিষ্যদের সমস্ত ভয় দেখানো হয়েছিল, ছিটকে গেছিল, কিন্তু যিশু বলেছিল এরা অনেক কিছুই জগৎ তোমাদের করবে, কিন্তু ভয় খেও না, তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। আর হয়েছিল যখন যিশু কবর থেকে সেই দিন উঠেছিলেন, যে শিষ্যরা ভয়ে ঘরে লুকিয়ে গেছিল, কি জানি কি হবে, রোমান সোলজাররা তাদের আক্রমণ করছিল, ইহুদি জাতির পুরোহিতরা তাদের নিন্দে চর্চা করছিল, তাদেরকে থ্রেট করছিল। আর আজকে আমাদের জীবনে যিশু সমস্ত সেই দুঃখগুলোকে আনন্দে পরিণত করতে চায়। আমরা যে জীবনেই থাকি না কেন আমার ভাই বোনেরা, উনি পারেন, উনি যদি জলকে দাক্ষারসে পরিবর্তন করতে পারেন, উনি যদি 12 বছর ধরে সমস্ত রক্তে ক্ষতিত এক নারীকে সুস্থ করতে পারেন, উনি আজকে আপনার জীবনকে আমার জীবনকে
নতুনের শ্বাস দিতে পারেন। আর তাই আমরা আজকে বলি, মৃত্যু তোমার ভুল কোথায়? মৃত্যু তুমি আমাকে কি করতে পারো? কারণ কারণ মৃত্যু আসে মানুষ জীবনে পাপ থাকার জন্য, আর সেই পাপকে আমরা মুক্তি পেয়েছি কোনো ধর্মীয় কাজ পালন করে না, শুধু বিশ্বাস করে। যিশু আমাদের পাপের জন্য নিজে সেই ধর্মীয় কাজটা ক্রুশে করেছেন, যাতে আমরা পাপের আর জীবনে কোনো ধর্মীয় ব্যবস্থা মেনে কোনো ভক্তি দিয়ে যাতে যিশুর আশীর্বাদ অর্জন না করি বা পাপ থেকে মুক্তি পাবার না চেষ্টা করি। কারণ যিশু সে কাজটা নিজেই করেছেন, বলেছে তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আর তাই আজকে আমরা বিশ্বাসের দ্বারা যিশুর বা ঈশ্বরীয় পবিত্রতায় ধার্মিকতা লাভ করেছি, কোনো ধর্মের নয়, ঈশ্বরের পবিত্র বা পবিত্রতা, সেই ধর্ম আমরা আজকে লাভ করেছি যা ঈশ্বরই একমাত্র দেন। আর তাই বলছে যে মৃত্যু আর আমাদের জীবনের ওপর শেষ কথা বলবে না, এই পুনরুত্থিত দিবসে শেষ কথা বলবে আমাদের যিশুর পুনরুত্থিত আশীর্বাদ। তাই যারা আমরা বিশ্বাস করেছি তারা সুনির্দিষ্ট আমরা জানি আমাদের ভবিষ্যৎটা কি, আমরা বিজয়ী ভবিষ্যতে চলছি, কারণ যিশু আমাদের সেই ভিত্তি। আর যারা এখনো হয়তো আমরা জানি না বা আমাদের পরিবারের লোকেরা জানে না, তাদের জন্য আজকে আমরা যাব, আমরা বলবো যে কেন যিশুর এই ইস্টারে আজকে খ্রিস্টীয় জীবনে এক মহা আশীর্বাদ, কারণ আমরা মৃত্যুকে হারিয়ে নতুন জীবনের প্রত্যাশায় এক নতুন ভবিষ্যতে বাঁচি। হতে পারে আমাদের অর্থ কমে যাচ্ছে, হতে পারে আমাদের যা রোগ হয়েছে কোনোদিন সারবে না, কিন্তু আমাদের মৃত্যুকে কেউ সমস্তভাবে আটকাতে পারবে না যে আমরা শেষ হয়ে যাব, কারণ জিসাস উইল ব্রিং ব্যাক টু লাইফ। জিসাস আমাদের সমস্তভাবে লাইফে জীবনকে ফিরিয়ে আনবেন আবার। হ্যালেলুইয়া। আর তাই আমরা পুনরুত্থিত হয়েছি, তিনি শুধু পুনরুত্থিত হননি, আমরা এই মুহূর্তে বিশ্বাসের দ্বারা সেই বিজয়ী জীবনে চলছি। তাই আমরা খ্রিস্টের বিজয়ী। আসুন আমরা উঠে দাঁড়াই, প্রার্থনা যাবো এক্ষুনি এবং প্রভুকে আমরা বলবো, প্রভু তুমি শুধু পুনরুত্থিত হওনি, তোমার সেই জীবন তুমি আমাদের প্রতিজ্ঞা দিয়েছো, তাই আমরা তোমার সেই মৃত্যুঞ্জয়ী জীবনের ভিত্তির ওপর দাঁড় করিয়ে সেই প্রতিশ্রুতি নয় সেই সুন্দর ভবিষ্যতের আমরা প্রতিজ্ঞার মধ্য দিয়ে আমরা চলতে চাই, সেই আশীর্বাদ পেতে চাই। আসুন উঠে দাঁড়াই, আমরা প্রার্থনা করতে চাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই তোমার সমস্ত যে আশীর্বাদ এই পরিবারকে যুক্ত করেছে, দ্য হাউস অফ কর্চ। আজকে প্রতিটি আত্মা মানুষ যারা এসছে, ছোট বড় প্রত্যেকের জীবনে প্রভু তোমার আশীর্বাদ আসুক, তোমার মৃত্যুঞ্জয়ী জীবনের যে আহ্বান তা তাদের জীবনকে সমস্ত নতুন ভবিষ্যতের তারা এক আকাঙ্ক্ষা করে তুলুক, তারা যাদের ভবিষ্যৎটাকে তোমার মধ্য দিয়ে নতুনভাবে পেতে পারে, তাদের দুঃখ ব্যাধি ক্লেশ ক্লান্তি সমস্ত চিন্তাকে তোমার তলায় রাখি। যদি কারোর হৃদয়ে দ্বিধা থাকে তোমার প্রতি, প্রশ্ন থাকে, প্রভু তুমি তোমার ভালোবাসা দিয়ে তাদের হৃদয়ে তুমি সেই সমস্ত সরল উত্তর দাও, কারণ তুমি হচ্ছে মৃত্যুঞ্জয় ঈশ্বর, যিনি আমাদের জীবনকে মৃত্যু থেকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছিলেন। আর তাই প্রভু তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ সকলকে এনেছো, ধন্যবাদ আমাদের আজকে যে বাক্য দিয়েছো, প্রভু আমরা সেই বিজয়ী জীবনে প্রবেশ করেছি, সেই বিজয়ী জীবনে আমরা বলবো তাই আমরা বিজয়ী খ্রিস্টে। হ্যাঁ প্রভু যিশু ধন্যবাদ, প্রার্থনা যিশু নামে, আমেন, আমেন। ধন্যবাদ।